খেলার ছলে মায়ের কানের দোল মুখে পুরেছিল এক রত্তি শিশু, আটকে যায় শ্বাসনালীতে। অস্ত্রোপচার ছাড়াই অসাধ্য সাধন করলেন এনআরএস এর ইএনটি বিভাগের চিকিৎসকরা। প্রাণ বাঁচল এক বছর দশ মাসের শিশুকন্যার। নদিয়ার চাকদার বাসিন্দা শিশুর পরিবার, শুক্রবার রাতে কানের দুল বালিশের তলায় রেখে ঘুমোতে চান মা, সকালে খোঁজ মেলেনি একটি দুলের। সেই সঙ্গে শুরু হয় বাচ্চার কান্না আর কাশি। তড়িঘড়ি শিশুকে নিয়ে যাওয়া হয় কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতালে। পরীক্ষায় দেখা যায় শিশুর শ্বাসনালীর ওপরের অংশে আটকে এই কানের দুল। শিশুকে নিয়ে আসা হয় এনআরএস এ, সেখানেই ইএনটি বিভাগের চিকিৎসকদের তৎপরতায় বিশেষ যন্ত্রের সাহায্যে বের করে আনা হয় দুল। জগদ্দলে জুটমিল শ্রমিককে খুনের ঘটনায় গ্রেফতার আরও চারজন, এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল পাঁচ। শুক্রবার ভর সন্ধ্যে গুলি করে খুন করা হয় জুটমিল শ্রমিক ২৪ বছরের রিজওয়ান আলীকে। সিসি ক্যামেরার ফুটেজে সূত্র ধরে গতকাল চারজনকে গ্রেফতার করা হয়, যদিও মূল অভিযুক্ত গণেশ শাও এখনও ফেরার। মালদার মানিকচকে বোমা বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় চারজনকে গ্রেফতার করল পুলিশ। এদের মধ্যে তিনজনকে ইংরেজবাজার ও একজনকে মানিকচক থেকে পাকড়াও করা হয়েছে। ধৃত চারজনই মানিকচকের গোপালপুরের বাসিন্দা। শনিবার রাতে গোপালপুর গ্রামে আমবাগানে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে, তিন দুষ্কৃতীর মৃত্যু হয়। ধৃত চারজনের বিরুদ্ধে খুন, বিস্ফোরক মজুত সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বকেয়া দিয়ে মেটানো নিয়ে জটিলতা অব্যাহত। শীর্ষকর্তাদের বেতন বন্ধ হলেও বকেয়া মেটাতে পারেনি বিদ্যুৎ নিগম। আদালতে হাজির সংস্থার জিএম সহ আধিকারিকরা। আগামী শুক্রবার রাখা হোক এই মামলা, তার মধ্যে সমস্যার কিছুটা সমাধান হয়ে যাবে। বিচারপতি রাজশেখর মান্থার কাছে আবেদন করলেন এজি। শুক্রবার ফের আদালতে হাজির হতে হবে ওই আধিকারিকদের। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বকেয়া দিয়ে মেটানো নিয়ে এখনও জটিলতা অব্যাহত। শীর্ষকর্তাদের বেতন বন্ধ হওয়ার সত্ত্বেও বকেয়া মেটাতে পারেনি বিদ্যুৎ নিগম। আদালতে হাজির সংস্থার জিএম সহ আধিকারিকরা। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, আজ ঠিক কি হলো আদালতে? দেখো, মূলত এই মামলার ক্ষেত্রে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের ভিত্তি এটা ছিল যে বকেয়া দিয়ে দেওয়া হচ্ছে না, এবং তারপরে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে সেই ডিএকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশও, কলকাতা হাইকোর্টের নির্দেশও কিন্তু বিদ্যুৎ পর্ষদের কর্তারা মান্যতা দেয়নি। ফলত পর্ষদের একেবারে শীর্ষ কর্তাদের বেতন বন্ধ রাখা হয়েছিল, ফলে আদালত অবমাননার অভিযোগ কলকাতা হাইকোর্টে হয়েছিল এবং সেই মামলার আজকে শুনানি ছিল। কিন্তু সেই মামলার শুনানি আজকে পিছিয়ে গিয়েছে, আগামী শুক্রবার দিন নির্ধারিত হয়েছে। সেই সময় এই যে বকেয়া ডিএ বা বকেয়া মহার্গ ভাতা বিদ্যুৎ পর্ষদের অধীনস্থ দুটি সংস্থার, আর তার ক্ষেত্রে আদালত অবমাননার যে মামলা হয়েছে সেটা শুনানি আগামী শুক্রবার হবে।